কথা বুঝতে পেরেছেন? বলে জানেন খুব বড় মৌলবি, নাম করা, কথা বলছে 2 লাখ ছাড়া আসে না, কথা বলছে হেলিকপ্টার ছাড়া জলসায় আসে না। গরিব বাপরে কি বলছে জানেন? নবীল উম্মি, নবী হলেন নিরক্ষর নবী, এমনকি ঠিক এই ভাষা বলছে। আপনি নেট খুলুন, আলিফ কোনটা, আলিফ কোনটা, বা কোনটা, তা কোনটা, ফা কোনটা, জিম কোনটা, হা কোনটা, খা, রসুলের জ্ঞান ছিল না। আস্তাগফিরুল্লাহ আলাজিম, সে নাকি বড় বক্তা যে এই কথা বলে রসুল আলিফ বা তা সা জানতেন না। সে আবার জ্ঞানী, জ্ঞানী কোথায় হলো, বড় বক্তা কোথায় হলো? সে কিচ্ছু জানে না, রসুলের শানকে এইভাবে কথা বলে। নবীল উম্মির ব্যাখ্যা, উম্মুন মানে নিরক্ষর। তাহলে নবীর সাথে যদি উম্মিটা নিরক্ষর যদি নেন, রসুলুল্লাহকে খাটো করা হবে, আর রসুলুল্লাহকে খাটো করতে গেলে ঈমান শেষ। এখানে উম্মির মানে অনেক আছে, অনেক আছে জানেন। আপনারা জানেন সূরা ফাতিহাকে কি বলা হয়? সূরা ফাতিহার নাম হলো উম্মুল কোরআন। উম্মুল কোরআন মানে হচ্ছে কোরআনের মা, উম্মু মানে মা, মানে সূরা ফাতিহাতে পুরো কোরআনে যা আছে সূরা ফাতিহাতে তাই আছে, তাই তার নাম হচ্ছে উম্মুল কোরআন। আপনারা জানেন মক্কা শরীফের নাম কি জানেন? উম্মুল কোরআন, মানে সমস্ত গ্রামের মা, সমস্ত গ্রামের মা। মানে কি? ওটা হলো প্রথম গ্রাম, পৃথিবীতে প্রথম গ্রাম হলো কাবা, মক্কা। বাক্কা ছিল বাক্কা থেকে বাবা ছিল, মক্কা থেকে বাক্কা, বাক্কা থেকে মক্কা, ওই মক্কা প্রথম শহর, প্রথম গ্রাম, যার জন্য প্রথমের জন্য তাকে বলা হয় উম্মুল কোরা, সমস্ত গ্রামের মা মানে হেড, এই জন্য উম্মুল কোরা নাম রাখা হয়েছে। তো আমার নবী হচ্ছে নবীল উম্মি, মা ওয়ালা নবী। জোরে বলুন, কেন? নবীও প্রথম, নবীও প্রথম, এই জন্য নবী নাম রাখা আছে নবীল উম্মি। উম্মির লাকাব অর্থ হলো মা ওয়ালা নবী, মানে প্রথম নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মির অর্থ নিরক্ষর করে রসুলুল্লাহকে খাটো করলেন কি করে? আপনি যদি বলেন নিরক্ষর, তাহলে কোরআনের সাথে একটু মিল করুন। কোরআন কি বলছে? আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন উম্মিদের কাছে আমি আল্লাহ রসুল পাঠালাম। উম্মি মানে নিরক্ষর, আল্লাহ আমাদেরকে নিরক্ষর বললেন, নিরক্ষরদের কাছে আমি রসুল পাঠালাম, আর সেই রসুলকে কোরআন বলছে, আর সেই রসুলকে আপনি নিরক্ষর বললেন। তাহলে আল্লাহ আমাদেরকে নিরক্ষর বললেন, আর আপনি নবীকেও নিরক্ষর বলছেন, তাহলে নিরক্ষরের কাছে নিরক্ষর নবী পাঠালেন। এটা ঠিক কেমন হলো জানেন? একটা স্কুলে একটা স্যার নিযুক্ত করা হয়েছে, ম্যানেজিং কমিটি। সেই কমিটির ম্যানেজিং কমিটি একটা শিক্ষক নিয়োগ করেছে, শিক্ষকটা এবার পড়াতে বসেছে, শুনেন না এদিকে তাকান, পড়াতে বসেছে, স্যার এটা কি হবে? এ বি সি ডি বই খুলে বলছে, স্যার কি হবে? স্যার বলছে আমি তো নিজেই জানি না কোনটা এ কোনটা বি কোনটা সি, আমি নিজেই জানি না তোমাদেরকে কি পড়াবো। তখন অভিভাবক কি বলবে জানেন? আমরা বলবো কেমন ম্যানেজিং কমিটি, আমি ম্যানেজিং কমিটিকে ধরবো, যে শিক্ষকটাকে নিয়োগ করলো স্কুলের জন্য পড়ানোর জন্য, সে নিজেই কোনটা এ বি সি ডি জানে না, সে আবার ছেলেদেরকে কেমন করে পড়াবে? তাহলে আঙুল তুল, আঙুল যাবে কোথায়? ম্যানেজিং কমিটির দিকে। তাহলে আপনারা বলছেন, আল্লাহ বলছেন আমরা নিরক্ষর, নিরক্ষরদের কাছে আমি রসুল পাঠালাম, আর আপনি সেই রসুলকে নিরক্ষর বলছেন, তাহলে কি হয়ে গেল? নিরক্ষরদের কাছে নিরক্ষর রসুল এসেছেন। তাহলে যিনি নিরক্ষর আলিফ বা তা সা জানেন না, সে কি আবার আমাদেরকে শেখাবেন? রসুলকে আল্লাহ আমাদের মাঝে পাঠালেন কেন? শেখানোর জন্য। নবী তাই বলেছেন, আমি শিখতে আসিনি, আমি তোদেরকে শেখাতে এসেছি, আমি পড়তে আসিনি, আমি তোদেরকে তো পড়াতে এসেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই নবীকে এরা জ্ঞানী বলছেন কি করে? আপনার বিবেকটা কাজে লাগা, যাকে তাকে জ্ঞানী বলে পাগল, আপনি লোক দেখে জ্ঞানী বলছেন, তার কথা শুনুন, কথা শুনুন। রসুল নাকি নিরক্ষর ছিলেন, আলিফ বা তা সা জানতেন না। আস্তাগফিরুল্লাহ আজিম, আস্তাগফিরুল্লাহ আজিম। আর আল্লাহর কোরআন কি বলছে শুনুন, কোরআন, আল্লাহর কোরআন কি বলছে? বাবাজি মুমিনিন, হ্যাঁ
পৃথিবীর কারোর কাছে তিনি শেখেননি, তার কোন ওস্তাদ নেই, শিক্ষক নেই, তার শিক্ষক স্বয়ং আল্লাহ আর-রহমান আল্লামাল কুরআন। রহমান মুহাম্মাদকে কোরআন শেখালেন, এবার কি শেখালেন আল্লাহকে জিজ্ঞেস করুন, আল্লাহ কি শেখালেন? নবী কি জানেন না, আলিফ বা তা সা জানেন না, কি জানেন না? এবার আল্লাহ বলছেন, ওয়াল্লামাকা, আল্লাহ ভালো বলবেন আমি ছাত্র হিসেবে কেমন, এটা ভালো বলতে পারবে আমার শিক্ষক যিনি আমাকে পড়িয়েছেন। এবার আল্লাহ নবীকে শিখিয়েছেন, সেই আল্লাহকে জিজ্ঞেস করুন, আল্লাহ তোমার নবীকে আলিফ বা তা সা জানতেন না? এবার আল্লাহ বলছেন, وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ। আমার আল্লাহ বলছে, আমার রাসূলকে আমি শেখালাম, কি শেখালাম? মা লাম তাকুন তা আলাম, আমার নবী যেটা জানতেন না সেটাই আমি আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছি। জুরি জুরি বলুন, যেটা জানতেন না সেটা জানিয়ে দিয়েছি। তাহলে নবী কি আলিফ বা তা সা জানতেন না? তাহলে জানতেন না তো আমাদেরকে শেখাতে কি করে এলেন? হ্যাঁ ভাইরা, আমার বাবাজিরা, তিনি তো সকলের শিক্ষক। হ্যাঁ ভাইরা, আমার বাবাজিরা, বুখারী শরীফ খুলে দেখুন, আমার রসুল লিখতে জানেন কি না জানেন না, কোরআন শরীফে আসুন, খুলে দেখুন কোরআন শরীফ, আল্লাহ কি বলছেন ভালো করে বুঝুন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, মা কুনতু তুলু মিন কবলিহি মিন কিতাব। আল্লাহ পাক বলছেন, আমি আমার হাবিবকে পূর্বের আসমানের কিতাবের জ্ঞান আমি দিইনি, শিখাইনি। ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক, আল্লাহ বলছেন হাবিবকে, হাবিব রে আপনাকে ডান হস্ত দিয়ে আমি আল্লাহ লিখাইনি, আমি ডান হস্ত দিয়ে লিখাইনি, দেখতে জানেন না নয়, লিখাইনি। কেন? আগের একটা পড়ুন, কেন লিখাইনি? ইদাল্লাহ তাবাল মুবতিলু, এই যে লেখাইনি, এই আলেমটা পড়েছে, পড়ে বুঝেই তো, নবী যদি লিখতে জানেন তাহলে নবী লেখেননি কেন? প্রশ্ন দেন, জানেন না বই তো লেখেন। হ্যাঁ কেমন কথা দেখেন তো, জানেন না বই তো লেখেন, এটা কি ব্যাখ্যা হলো? কোরআন কি বলছে? আল্লাহ বলছেন হাবিব ডান হস্ত দিয়ে আপনাকে লিখাইনি, কেন লিখাইনি তার উত্তর দিচ্ছেন আগে। ইদাল্লার তাবাল মুবতিলু, আসমানি কিতাব তাওরাত জাবুর কিতাবের জ্ঞান দিইনি কেন, শিখাইনি কেন, কেন শিখাইনি? বাতিল্লা বলবে, বাতিল্লা বলবে, আপনাকে যদি পূর্বের আসমানি কিতাবের জ্ঞান যদি দিতাম, পরিপূর্ণ জ্ঞান দিতাম, তাহলে ডান হস্ত দিয়ে দাঁত দিয়ে লিখাতাম, তাহলে কাফিররা আপনার উপর কোরআন নাযিল হয়েছে ওই ওহিগুলি কোথায় পাথরে চামড়ার গাছের উপর লিখে রাখা হতো, তারা প্রশ্ন তুলত, রসুল লিখতে জানেন? তাহলে পূর্বের তাওরায়ে জাবুর ঈশ্বর কিতাব কিতাব সব কিতাবগুলি কোরআনের নামে চালিয়ে দিয়েছেন নবীজি, এই প্রশ্ন বাতিল্লা করবে। আমি আল্লাহ কোরআনকে পরিষ্কার রাখতে চাই, আমি আল্লাহ কোরআনকে মানে একদম সাফ সুতরা রাখতে চাই, কেন পৃথিবীর কোন কেউ আঙুল তুলে কোরআনের উপর কথা বলতে না পারে। দালিকাল কিতাবুনা রাইবা ফি, আল্লাহ কোরআনে বলছেন এটা ওই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এই জন্য রাসূলকে দিয়ে আল্লাহ লেখাননি যাতে করে বাতিল্লা আঙুল তুলে কথা বলতে না পারে। আরে মলবীরা বলছেন উনি লিখতে জানেননি, আল্লাহ কি জানেন না? এইসব মলবীরা শেষ জামানায় এসে ওয়াজ করবে, রসুল আলিম বা তাসা জানতেন না, এরা ওয়াজ করবে, এই খবর কি আল্লাহ জানেন না? এ কথা বলেন না, এই খবর আল্লাহ জানেন না? আল্লাহ জানেন। কোন কোন বক্তা বেরাবে তারা এই ধরনের কথা বলবে, আল্লাহ বললেন তাহলে আমার রসুলের শানকে খাটো করবে। তা আল্লাহ কি করলেন? রসুলকে দিয়ে আল্লাহ পৃথিবীতে লিখিয়েছিলেন, একবার নবী লিখেছেন, নবী লিখেছেন,
লিখেছেন যদি আমি বলি তখন আপনারা বলবেন হুজুর কোন মলবি বলবে আমার সব নোট হচ্ছে মোবাইলে, বড় বড় মুফতিরা আছে তো, আমি বললে তো রাগ হয় খুব, বড় বড় মুফতি যা মুফতি গুলো দেখতেই পাচ্ছি, বেকার আমাকে ঝামেলা করবেন না, বড় বড় মুফতিরা বলবে তাহলে আলী আসগর সাহেব দলিল দিতে হবে দলিল, হ্যাঁ দলিল তো দলিল, আমার সাথে আপনার মোকাবিলা হবে দলিল দিয়ে, মারামারি নয়, আপনি যদি আমি ভুল করি আপনি আমার হাদিস কাটতে হবে, আমার হাদিস দিয়ে অন্য একটা হাদিস এনে কাটতে হবে, তবেই বলবো বাপের বেটা না আমার কথা ঠিক কিনা জোরে বলো ঠিক, হ্যাঁ হাদিস দিয়ে কাটতে হবে, আলী আসগারী কথা বলেছেন আর রাসূলুল্লাহ হাদিস শরীফ এই বলেছেন, আজ পর্যন্ত কাটতে পারোনি, হ্যাঁ নবী কাছে চাওয়া চলবে না যদি বলো তুমি একটা হাদিস এনে দেখাও, চলবে না দলিলটা আমাকে এনে দেখাতে হবে, মুখে বলে গেলে হবে না, একটা হাদিসের দলিল দেন আর আমি দলিল দিয়ে কবর দিয়ে দেবো, এত দলিল আছে রাসূলের কাছে চাওয়া যাবে, হাসানো দলিল আছে, ফুরফুরা শরীফের মেজো হুজুর কিবলা লিখছেন মুফতি আজম, হুজুর লিখছেন তাহকিকুল মাসাইল আমার কাছে আছে নেমে দেখবেন, উনি লিখছেন উলিদের কাছে মাজাজি অর্থে উলিদের কাছে সাহায্য চাওয়া যাবে, উলিদের কাছে চাওয়া যাবে সাহায্য চাওয়া, আর রাসূলুল্লাহর কাছে চাওয়া যাবে না হারাম, ফাজলামো করছেন, হ্যাঁ নবীর কাছে যদি কেউ অলিদের কাছে কেউ আল্লাহ মনে করে চায় সেটা চলবে না, সেটা সেরে, আচ্ছা এক বান্দা এক বান্দার কাছে যখন সাহায্য চায় আল্লাহ মনে করে কেউ কারুর কাছে সাহায্য চায় আল্লাহ মনে করে কথা বলেন, আপনারা এক অপরের কাছে সাহায্য চাননি, হাজারো চাই আমরা তো আল্লাহ মনে করি না, বান্দা হিসেবে সাহায্য ভাই আমাকে সাহায্য করেন, তো বান্দা মনে করে সাহায্য এক অপরের সাহায্য যদি চলে তাহলে রাসূলুল্লাহর কাছে সাহায্য চাওয়া চলবে না কেন, সেই মুসলিম শরীফ হলো নবী নিজে বলেছেন ফাকালা লি সাল রাবিয়া বিন কাব আল ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন ফাকালা লি সাল, আমি হাদিস পড়ছি নোট করুন মোবাইল, নবী বললেন এই সাহাবী যা চাওয়ার চা, ইমামে নাবাবী রিওয়ায়েতে সাল্লি আমার কাছে চা আল্লাহর কাছে না সরাসরি আমার কাছে চা, যা চাওয়ার চা আমি রাসূলুল্লাহকে দেব, জোরে বলেন সুবহানাল্লাহ, আমার কাছে চা রাসূল ডাইরেক্ট বলছে, আর সাহাবী ও রাসূলের কাছে চাইলেন দলিলটা শুনুন, নবী বললেন সাহাবী বললেন ফাকুলতু আসআলুকা কি চাইলেন, ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, নবী বলছেন যা চাওয়ার চা আমি দেব, সাহাবী ও রাসূলের কাছে চাই, ফাকুলতু আসআলুকা সাআলুল্লাহ নয় আল্লাহর কাছে চাচ্ছি, আসআলুকা আপনার থেকে চাই কি চাই, মুরাফাকাতাকা ফিল জান্নাহ জান্নাতে আপনার সাথী হয়ে সঙ্গী হয়ে থাকতে চাই, তো যেই বলেছেন জান্নাতে আপনার সাথে সাথী হয়ে থাকতে চাই তাহলে জান্নাত আমাকে দিতে হবে, আমি জান্নাত চাই আপনার কাছে সরাসরি জান্নাত চাই, কারণ সাহাবীও জানেন জান্নাতের মালিক, জোরে বলুন আল্লাহ, জান্নাতের মালিক যদি আল্লাহ হয় তাহলে রাসূল বলছেন আমার কাছে চা আমি দেব, তো জান্নাত চাইলো তাহলে নবী জান্নাত কেমন করে দেবেন, জান্নাতের মালিকই তো আল্লাহ, আল্লাহ যদি হয় তাহলে নবী দিতে পারবেন না, তাহলে নবী জান্নাত কি করে দিলেন, নবী বললেন যা জান্নাত দিয়ে দিলাম, জোরে বলুন তাহলে জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতের মালিক রাসূলুল্লাহ, আল্লাহ হলেন হাকিকাত হাকিকি মালিক, রাসূলুল মাজাজি মালিক, যেমন আমি বলি বলুন তো দেখি ইজ্জতের মালিক কে, যদি বলুন জিল্লতের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, এই জমিনের মালিক, আসমানের মালিক, এই জমিনের মালিক, আমি জমিনে জলসা হলে কালকে ইট ফেলে এখানে ঘর করব, যেখানে যাই পুরো বাউন্ডারি দেবো কাল থেকে লেগে পড়বো, আপনারা কোনো প্রশ্ন কেউ করবেন না তো, কেউ বাধা দেবেন না তো, যেহেতু আল্লাহর জমিন, আল্লাহর জমিন আল্লাহর বান্দা, আমি বাউন্ডারি দিয়ে ঘর করে থাকবো, কারো কোনো প্রশ্ন বাধা আসবে না তো, কথা বলেন আসবে না তো, কথাও বলেনি কেন আসবে কেন, জমিন তো আল্লাহ, এক্ষুনি তো বললে আবার বাধা কিসের, এক্ষুনি তো বললেন আপনারা জমিন আল্লাহ, আল্লাহর জমিন যখন বাধা কেন আসবে, ফাজলামো করেন না, যেই ঘর করতে যাবো তখন বাধা কত বাধা আসবে, কি হচ্ছে আপনার, জমির মালিক আমি ও তখন মালিক আমি, তাহলে আল্লাহ মালিক তুমিও মালিক, শেরে
তাহলে বোঝা গেল জমিনের মালিক আল্লাহ, জমিনের মালিক আব্দুর রহমান। তাহলে ওটা হলো হাকিকাতের মালিক, হাকিকি মালিক আল্লাহ, আর মাজাজি মালিক হলেন আব্দুর রহমান, আব্দুল সালাম, আব্দুল গফুর, আব্দুল সাত্তার। তাহলে জান্নাতের আসল মালিক আল্লাহ আর রসুল মালিক, তবে মাজাজি অর্থে রসুলকে মালিক বানানো হয়েছে। যদি বলো মালিক যদি না হতে রসুল জান্নাত কেমন করে দেবেন? বললেন যা জান্নাত দিয়ে দিলাম। জোরে বলো। তখন নবী কি বলেছিলেন? আবার নবী বলেছেন ক্বালা আওয়াগাইরা যালিক, সাহাবী শুধু জান্নাত চাচ্ছিস কেন? আরো কিছু চাওয়ার চা আমি রসুল দেব, জান্নাত ছাড়া আরো কিছু চাওয়ার চা আমি দেব। তখন সাহাবী কি উত্তর দিলেন? কুনতু হুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার জন্য যথেষ্ট, আমি জান্নাতে আপনার সাথে থাকব, খিদমত করব, এর থেকে আর বড় চাপ পাওয়া চাওয়া কি হতে পারে? এটাই আমার জন্য যথেষ্ট, আমি আর কিছু চাই না। নবীজি কি বললেন জানেন? শেষের কথাটা বললেন আওলা কাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি করে সাজদা করে করো, সাজদা করলে জান্নাত দেব, এটা বলেননি। ব্যাখ্যা ভুল হচ্ছে মুফতি সাহেব, ব্যাখ্যা ভুল হচ্ছে। সাজদা করলে জান্নাত দেব না যদি তাই হয়, যুদ্ধের ময়দানে বাবাজি একজন জওয়ান যুবক, বাবাজি যুদ্ধের ময়দানে, বাবাজি ঘোড়ার উপর সওয়ার হয়ে, বাবাজি ঘোড়াটা যখন রসুলুল্লাহর দরবারে চলে গেল, বাবা ওই ঘোড়া রসুলকে দেখার পর বাবা স্টপ হয়ে গেল, ঘোড়া আমার নবীকে চিনত, স্টপ হয়ে গেল। তার ঘোড়ার পিঠে পিষ্টে যে আছে যুবকটা কাফের, কাফের বেঈমান, কাফের সে রসুলুল্লাহ, তার দৃষ্টিটা নবীজির চেহারার উপর যেই পড়ে গেল, মনে দুনিয়া নবীর চাঁদ মুখখানা দেখার পর, নুরানি চেহারা দেখার পর বাবাজি দুনিয়া চেঞ্জ হয়ে গেল। কাফের কাফের বেঈমান ঘোড়ার উপর উঠে বসে আছে, পিষ্টে বসে বলছে এ মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো আমি যদি তোমার কলমা পড়ে মুসলমান হয়ে যাই, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাই, তাহলে তুমি আমাকে কি দেবে বলো? আমার রাসূল বলছে তুমি যদি কলমা পড়ে মুসলমান হয়ে যাস, আমি এর বিনিময়ে আমি তোকে আমি আমি এর বিনিময়ে কি দেবেন? আমি এর বিনিময়ে কি আমাকে দেবেন? নবী বললেন এর বিনিময়ে জান্নাত দেব, জান্নাত দেব। তাই আমার বাবা জিরা গো সঙ্গে সঙ্গেই ওই কাফের কলেমা পড়লো, কলেমা পড়লো, সাক্ষ্য দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দিল, কলমা পড়লো, পড়ে চিন্তা করলো যখন সেই মুহাম্মাদের উপর কলমা পড়েছে, জীবনে কিছুই করতে পারিনি, তাকে একবার কদম তার কদমে একবার চুমা দেব। ঘোড়া থেকে যেই নেমেছে পাটা মাটিতে রেখেছে, রাখার সাথে সাথে ইন্তেকাল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার নবী সাহাবীদেরকে ডেকে বললেন ও সাহাবীরা, জান্নাতি ব্যক্তি দেখতে চাও এসো। সকলকে ডেকে বললেন এই এক্ষুনি যে মারা গেল এটাই হলো জান্নাতি। চুরি চুরি গুরু তাহলে তো নামাজ রোজা কিছু করে না, শুধু কলমা পড়েছে, ইমান এনেছে, কলমা পড়েছে, নামাজ রোজা নেই। তাহলে বোঝা গেল ইমান জান্নাতে নিয়ে যাবে তোমার, নামাজ রোজা নয়, ইমান নিয়ে যাবে। নামাজ রোজা তো ইবলিসের চেয়ে বেশি নামাজ রোজা কে করেছে? একটু নামটা বলুন না বাবা আমার। এমন কোন জায়গা ছিল না ইবলিস সাজদা করা বাকি বাকি ছিল, সব জায়গায় সাজদা করেছে। হ্যাঁ বাবাজি, কত লক্ষ বছর ইবাদত করেছিল? 6 লক্ষ বছর ইবাদত করেছিল সেই ইবলিস বান্দা। ধরো তাহলে নামাজ রোজা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে না, আপনার জান্নাত আপনাকে আমাকে ইমান জান্নাতে নিয়ে যাবে। ইমান যদি থাকে জান্নাতে যেতে পারবেন, ঠিক ঠিক তাহলে এসব ব্যাখ্যা করবেন না, ভুল ব্যাখ্যা করে মানুষকে বোঝাবেন না, মানুষ আর বোকা নেই ভাই আমার বাবা জিরা। তাই বলছিলাম রাসূলুল্লাহর শান দ্বারা হাঁটাবেন না। নবীল উম্মি, উম্মির অর্থ হলো আল্লামা বসির হাফি হুজুর বলেছেন মহাজ্ঞানী, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলছেন মহাজ্ঞানী। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মির অর্থ নিরক্ষর নয়, মা ওয়ালা নবী, মানে মানে সবচেয়ে বেশি জ্ঞানীকে তাকেই বলা হয় মা ওয়ালা নবী, সর্বপ্রথম নবী, মা ওয়ালা নবী। এই ব্যাখ্যা করুন, উম্মির ব্যাখ্যা করেন না, নিরক্ষর, নাউজুবিল্লাহ, নিরক্ষর নয়। রাসূল লিখতেও জানেন, পড়তেও জানেন। তখন বলবেন দলিল দেন, দলিল নেবেন সেই বুখারী শরীফ খুলে দেখুন, সুলা হুদায়বিয়া খুলে দেখুন,
জঙ্গি হুদাইবিয়ার বাবাজি যে চুক্তি হয়েছিল লাম্মা ইউতামারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদিল কারবতি ফাতা আহলু মক্কা তাইয়াদুহু ইয়াদখুলু মক্কা হাত্তা ক্বাযাহুম আলা ইয়াকিমা বিহা সালাসাতা আইয়ামিন ফলাম্মা কাতাবুল কিতাব কাতাবু হাযা মা ক্বাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু লা নুকিরু বিহাযা লাউ না'লামু আন্নাকা রাসূলুল্লাহ মা মানা'নাকা শাইআ ওয়ালাকিন আনতা মুহাম্মাদুর ইবনু আব্দিল্লাহ ثم قال لي علي امحو رسول الله قال علي لا والله لا امحوك ابدا فاخذ رسول الله صلى الله عليه وسلم الكتاب وليس يحسن يكتب فكتب هذا ما قال محمد بن عبد الله رواه البخاري بخاري بخاري شريف থেকে আমি দলিল দিচ্ছি দলিল কি আমার রসুল লিখতে জানেন কি জানেন না আমার নবী লিখতে জানেন কি জানেন না জিলকাদ মাসে উমরা করতে গেলেন নবী মক্কায় কাফেররা ঢুকতে দেবে না রসুলকে কোন রকম তারা রাজি হলো তিন দিন ঢুকতে দেওয়া হবে তবে তিন দিন পর মক্কা ছাড়তে হবে রসুল রাজি হয়ে গেলেন চুক্তি লেখা হলো ফরম্মা কাতাবুন কিতাবা কাতাবু হাযা মা ক্বাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকেই সিদ্ধান্ত হলো তখন মক্কার কাফিররা কি বলেছিল শুনুন ক্বালু লা নুকিরু বিহাযা লাউ না'লামু আন্নাকা রাসূলুল্লাহ মা মানা'নাকা শাইআ আপনাকে আমরা রাসূলুল্লাহ মানি না মানি না মানি না আপনাকে আল্লাহ রাসূল আমরা মানি না মানি না মানি না ওটা কেটে দিন কেটে দিন কেটে দিন কেটে দিন ওটা কেটে দিন কেটে দিন কেটে দিন তাহলে নবী বললেন কি মানো বলো ওয়ালাকিন আনতা মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ আপনাকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদ মানি মুহাম্মাদকে রাসূলুল্লাহ মানি না ওটা কেটে দিন তখন নবী নিজে পরিচয় দিলেন ফাকাল আনা রাসূলুল্লাহি ওয়া আনা মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদ আমি হলাম আল্লাহর রাসূল না কাটুন 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 তখন নবীজি কি করলেন ফাকাল সুম্মা ক্বাল লি আলী ইবনু রাসূলুল্লাহ ওরে আলী রে রাসূলুল্লাহ তা কেটে দাও কেটে দাও কেটে দাও কেটে দাও আলীকে বললেন শেরে খোদা কি বলেছিলেন শুনুন এখনো নবী লিখছেন না এখনো নবী লিখছেন না আলীকে দিয়ে বলছেন আলী কেটে দাও লেখাটা কাটো তখন আলী বললেন ক্বাল আলী আল্লাহ না আমহুক আবাদা হযরত আলী বললেন এখন রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ লেখাচ্ছেন না এবার আলী বললেন ক্বাল আলিউল্লাহ আল্লাহ না আমহুক আবাদা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যে নামটা আল্লাহর নামের সাথে জড়িত ওই নামের উপর কলম চালানো আমি আলী আমার পক্ষে সম্ভব নয় জুরি জুরি দুরুদ আমি পারব না আমার পক্ষে সম্ভব নয় রাসূলুল্লাহর উপর কলম চালাবো আমার সেই আলী এত মহাব্বত করে হ্যাঁ সে আলী সম্পর্কে একটু হাদিসটা দেখবেন জানবেন কি বলেছে দেখবেন জান সেই বক্তা 2 লাখ টাকার বক্তা কি বলেছে জানেন বলছেন আলী নাকি শেরে খোদা নাকি মদ খেয়ে নামাজ পড়াচ্ছিলেন মদ খেয়ে নামাজ পড়াচ্ছিলেন নামাজ পড়াতে পড়াতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদু লা আ'বুদু জায়গা আ'বুদু মা তা'বুদু মাতলামি করতে করতে ওই পড়েছেন পরে নামাজ পড়ালেন আলী মদ খেয়ে নামাজ পড়িয়েছেন নামাজের মধ্যে মাতলামি করেছেন লা আবুদু জায়গা আবুদু মা তাবুদু লা আবুদু তোমার ইবাদত ছাড়া অন্য অন্য কারোর ইবাদত করি না এখানে আবুদু মা তাবুদু মানে মূর্তি দেব আমার ইবাদত করি উল্টো হয়ে গেল আবুদু মা তাবুদু মূর্তি পুজো করি মূর্তির ইবাদত করি আলী নাকি মাতলামি করে মদ খেয়ে নাকি এইরকম আবুল তাবুল নাকি পড়েছে এক নতুন হাদিস শরীফ নিয়ে এসে ইনারা চাচ্ছু চালু করেছেন এটা করুন করুন দেখুন এখন তো সুবিধা হয়েছে আমাদের ওয়াজ যে আলীকে আব্দুল আবু তালিব ছোট্ট থেকে রাসূলুল্লাহর হাওয়ালায় সঁপে দিয়েছেন হ্যাঁ সেই রাসূল মাতলামি করে করে মদ খেয়ে নামাজ পড়িয়েছে তার পূর্বে আলী রাসূলুল্লাহর সাথে নামাজ পড়তেন তখন থেকে নামাজ পড়তেন আর সেই আলী আমার নামাজে
মদ খেয়ে নামাজ পড়া হ্যাঁ মাতলামি, ওটা অন্য অন্য সাহাবির ব্যাপারে আছে, অন্য সাহাবি, ওরা আলীর সাথে জুড়িয়ে দিয়ে বলছেন আলী নাকি মাতলামি করেছেন, কত বড় আলী হচ্ছেন পাক পাঞ্জে তারের মধ্যে পৃথিবীতে পাঁচজন হলেন পাক 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 পৃথিবীতে পাঁচজন হলেন পাক। আল্লাহ নবী মদিনা শরীফ এদিকে তাকান, কারো চাদর উড়ে বের হলেন, বের হয়ে কি বলছেন জানেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন, ভাইরা আমার বাবাজিরা সবাইকে ডাকলেন ফাতিমা কোথায় এসো, ফাতিমা এলেন চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন, এখন চাদরের মধ্যে কয়েকজন আল্লাহ নবী শেরে খোদা ইমাম হাসান ইমাম হুসাইন সাইয়্যিদাতুন নিসা ফাতিমা পাঁচজন চাদরের নিচে। আমার নবী বললেন আল্লাহ গো এই পাঁচজনকে পাক হিসেবে গ্রহণ করো, পাক হিসেবে গ্রহণ করো, ওয়ায়ু তাহিরাকুম তাতহিরা, আল্লাহ তাআলা কোরআন নাযিল করে বললেন পৃথিবীতে এই পাঁচজন হলেন পাক পাক পবিত্র পবিত্র পবিত্র, পৃথিবীতে পাঁচজন হলেন পাক। আপনি কি বলছেন হযরত আয়েশা কোন আমি দেখেছি যে মজলিসে আলী থাকেন, আপনাকে দেখেছি এক দৃষ্টি আলীর দিকে তাকিয়ে থাকেন, তার কারণটা জানতে চাই জানতে চাই, আলী হাঁটলে আপনি আলীর পিছনটাও তাকিয়ে থাকেন, তার কারণটা কি জানতে চাই। হযরত আবু বকর বলেন বিবি আয়েশা রে আমার বেটি আয়েশা রে বেটি আয়েশা রে, আবু বকর বলেন বেটি আয়েশা, আল্লাহ নবীকে বলতে শুনেছি, আল্লাহ নবীকে বলতে শুনেছি আলীর দিকে তাকানোটাও হলো ইবাদত ইবাদত ইবাদত, এই জন্য যে মজলিসে আলী থাকেন আমি এক দৃষ্টি আলীর দিকে তাকিয়ে থাকি, আলী হাঁটলে পেছন দিকেও তাকিয়ে থাকি, যতক্ষণ আলীকে দেখা দাঁড়ায় আমি পেছন দিকেও তাকিয়ে থাকি, তার কারণ আলীকে দেখানো শেরে হোদাকে দিকে তাকিয়ে দেখানো দেখাটাই হলো ইবাদত ইবাদত। আর সেই আলী সম্পর্কে মন্তব্য কি করে করেন, উনি তো পাক পাঞ্জেতানের মধ্যে, ভাইরা আমার বাবা যে একটু বিবেকটা কাজে লাগান, বিবেকটা কাজে লাগান, কোন পাক পাঞ্জেতা, ভাইরা আমার বাবা জিরা হযরত আদম আলা নবিয়িনা আলাইহি সালাতু ওয়াসসালাম, আদম নবী আল্লাহ নিষেধ করেছিলেন নিষেধ করেছিলেন, ভাই আমার আদম মা হাওয়া আল্লাহ বাবাজি আল্লাহ আল্লাহ শব্দ শুনতে পেয়ে গুটি গুটি কদমে হেঁটে গিয়ে দেখছেন ওই গাছের নিচে বসে এক দুর্বেশ আল্লাহর নাম জপছে, আল্লাহ 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 আল্লাহ, কে গো আপনি কে চিনতে পারছ না, ইন্নি লাকুমা লামিনান নাসিহীন, তোমাদের দুইজনের জন্য সৎ উপদেশকারী, কি উপদেশ, গাছের ফলটা খেয়ে ফেলো, খেয়ে ফেললেন জান্নাতি পোশাক নেমে গেল, মা হাওয়াকে আল্লাহ জিদ্দায় নামালেন জিদ্দায়, আর আদম নবীকে নামালেন কোথায়, শরণদ্বীপ, হিন্দুস্তানের জমিন শ্রীলঙ্কা শরণদ্বীপে নামালেন, শরণদ্বীপে নামালেন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এক রিওয়ায়েতে 200 বছর আরেক রিওয়ায়েতে 300 বছর চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন, কি বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ নাফসের উপর জুলুম করেছি তুমি যদি রহম না করো তুমি যদি ক্ষমা না করো ধ্বংস হয়ে যাব বরবাদ হয়ে যাব, এইভাবে 300 বছর চোখের পানি ছেড়ে কাঁদছেন দোয়া কবুল হচ্ছে না, নুরি মুজাসসাম জিবরি জিবরীল আমিন এসে বললেন ইয়া আদম শুনুন শুনুন পাক পাঞ্জেতানের নাম শিখিয়ে দিলেন, এই পাক পাঞ্জেতান পাক পাঁচটা নামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চান দোয়া চান দোয়া চান, আদম নবীকে জিবরীল শিখা শিখিয়ে দিলেন, এক রিওয়ায়েতে আছে শিখিয়ে দিলেন, এইবার হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নবী হযরত আল্লাহর নবী শেরে খোদা ইমাম হাসান হোসেন এবং ফাতিমা চা পাক পাঞ্জেতানের ওসিলা দিয়ে দোয়া চাচ্ছেন, আল্লাহ গো এই পাঁচজনের ওসিলায় তুমি আমার তওবাকে কবুল করো আমার খাতা ক্ষমা করে দাও, আল্লাহ বললেন আদম রে
পাক পাঞ্জে তার ওসিলা দিয়ে দোয়া চেয়েছ, আমি দোয়া কবুল না করে আমি আল্লাহ থাকতে পারছি না, চাঁদাম আমি দোয়া কবুল করে আমি আল্লাহ তোর পাক পাঞ্জে তারের ওসিলা আদম তোমার খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। জুরি জুরি বলুন আরো জোরে, এই পাক পাঞ্জে তার সে আলী, সে আলী মদ খেয়ে নামাজ পড়াচ্ছিল কি গো তাই তো নাকি ওই তো জি বলছি বিবেকটা কাজে লাগান। আস্তাগফিরুল্লাহ আযীম, কোথাকারের কোন নিয়ে জড়িয়ে দেয় এরা এরা, আমি তো আশ্চর্য আশ্চর্য হয়ে যাই এদের ব্যাখ্যার উপর, আমি আশ্চর্য হয়ে যাই। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ এই মলবিদ থেকে এই ব্যাখ্যা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, জোরে বলি আমিন। প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বলি, পুরো কোরআনটাই রাসূলুল্লাহর শান মান দিয়ে ভরপুর আছে, এমন কোন আয়াত নেই যে রাসূলের শান কমানো আছে, ছোট করা হয়েছে রাসূলকে, খাটো করা হয়েছে, এমন একটি আয়াত আপনি প্রমাণ করাতে পারবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, কতিপয় সাহাবীরা প্রশ্ন করলেন, আম্মা জান রাসূলের চরিত্র জানতে এসেছি, আম্মা জান আয়েশা বললেন তোমরা কি কোরআন শরীফ তেলাওয়াত করনি? জি হ্যাঁ করি। তেলাওয়াত করার পরও রাসূলের চরিত্র জানতে এসেছো? 30 পারা কোরআনটাই তো হলো রাসূলের চরিত্র দিয়ে ভরপুর, যেটাই 30 যেটাই রাসূলের চরিত্র সেটাই 30 পারা কোরআন হয়ে বের হয়েছে, পুরো কোরআনটাই তো রাসূলের চরিত্র দিয়ে ভরপুর। এই জন্য বাবাজি কোরআনের শিক্ষা শিক্ষায় শিক্ষিত হন, শেখুন, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা থাকলে তবু মানুষ আপনি বুঝতে পারবেন, আপনি বিবেক দ্বারা বুঝতে পারবেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। এই জন্য আমি আপনাদেরকে বলব শিক্ষা দরকার, আপনি নিজে শিখুন, বাচ্চাদেরকে শেখান। প্রথম আয়াত হয়েছিল ইকরা, এ হাবিব পড়ুন, এই শিক্ষা দেওয়া হয়েছিল, এই আয়াত নাযিল হয়েছিল পড়ুন। তো আমি আপনাদেরকে বলবো নিজে শিখুন, বাচ্চাদেরকে শেখান, শিক্ষায় শিক্ষিত করুন, মেয়েদেরকে শেখান। যদি শিক্ষা যদি থাকে, শিক্ষা হলো বাবাজি জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড, জাতিকে পরিবর্তন করতে পারে যদি শিক্ষা থাকে। শিক্ষার কত মূল্য জানেন? শিক্ষার দাম কত জানেন? আল্লাহু আকবার কাবীরা। একটা কথা আমি আপনাদেরকে বলবো, আপনারা শুনেছেন ইমরাউল কায়েস বলে একজন বড় কবি ছিলেন, এখনো বিদেশে বাইরে তার কিতাব পড়ানো হয়, ইমরাউল কায়েস। এদিকে আমার দিকে তাকান খুব ভালো, বাবাজি ইমরাউল কায়েস রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন, এমন সময় বাবাজি শত্রু পক্ষ ইমরাউল কায়েসকে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে গিয়ে বলে তোমাকে আমরা হত্যা করব, তোমাকে আমরা হত্যা করব। ইমরাউল কায়েস বলছেন তোমরা যদি আমাকে হত্যাই করো, তাহলে আমার একটা প্রশ্ন হলো, আমার একটা কথা তোমাদেরকে মানতে হবে বলে, হ্যাঁ মানবো, বলো কি কি করতে হবে বলো। আমাকে হত্যা করার আগে, হত্যা করার আগে আমি তোমাদেরকে একটা কবিতার একটা লাইন লিখে দেব, কবিতার একটা কবিতার একটা লাইন লিখে দেব, ওই কবিতার ওই লাইনটা নিয়ে গিয়ে আমাকে হত্যা করে আমার মেয়ের কাছে, দুইটি মেয়ে আছে মেয়ের কাছে পৌঁছে দেবে, এটা করতে হবে। তখন যারা হত্যাকারী তারা কি বলছে এদিকে তাকান, হত্যাকারীরা বলছে নিশ্চয়ই আমি করব, তুমি কবিতাটা লেখো, কি লেখছো লেখো আগে দেখি। তখন যিনি লেখছেন, ইয়া বানাতি ইমরাউল কায়েস ইন্না আবাকুম, ইয়া বানাতি ইমরাউল কায়েস ইন্না আবাকুম, মানে কি এই ইমরাউল কায়েসের পিতা, এই ইমরাউল কায়েসের মেয়ে তোমার পিতা, এক লাইন, এই ইমরাউল কায়েসের মেয়ে নিশ্চয়ই তোমার পিতা, এর অর্থ হলো তার জবাব তো নিশ্চয়ই তার পিতা কি, দ্বিতীয় লাইন আর লিখলেন নেই, দ্বিতীয় লাইন আর লিখলেন নি, ওই কবিতার একটা লাইন লিখে দিয়ে বলছেন এই এই কবিতাটার লাইন এইটা নিয়ে গিয়ে আমার মেয়েকে দিয়ে দেবে। তখন ওরা নিয়ে হত্যাকারীরা যারা হত্যা করবে তারা নিয়ে বললো, চিন্তা করলো এইটা যদি আমরা ইমরাউল কায়েসকে হত্যা করে যদি এটাকে যদি তার মেয়ের কাছে পৌঁছানো যায় তাহলে আমরা হত্যাকারী হিসেবে আমরা ধরা পড়ব না, তাতে তার কারণ এতে লেখা আছে এই ইমরাউল কায়েসের মেয়ে নিশ্চয়ই তোমার পিতা, তোমার পিতা কি কি করছে, হাসছে খেলছে কি করছে,
করছে না ঘুমিয়ে আছে খবর তো নেই, কি করছে তার খবর তো নেই, অসুবিধা নেই, এটা পৌঁছে দিলে অসুবিধা নেই। এইবার তারা ইমরাউল কায়েসকে তারা শত্রুপক্ষ হত্যা করলো, হত্যা করে কবিতার এক লাইনটা নিয়ে গিয়ে তার মেয়েকে দিয়ে দিল। ভালো করে শুনুন, মেয়েকে যেই দিল মেয়ে হাতে নিয়ে পড়েই সঙ্গে সঙ্গে চিৎকার করে কাঁদতে লাগলো, এত জোরে জোরে কাঁদছে পাড়ার প্রতিবেশী সব হাজির, কি ব্যাপার কি ব্যাপার এত কাঁদছো কেন? তখন দুইটি মেয়ে বলল, এরাই হলো আমার পিতার হত্যাকারী, এরা হত্যা করেছে, তোমরা জানলে কি করে এরা হত্যা করেছে, তোমার কাছে কি প্রমাণ আছে? এরাই তো প্রমাণ, কি প্রমাণ? এতে লিখা আছে, আমার বাপ লিখে পাঠিয়েছেন, মৃত্যুর পূর্বে লিখিয়েছেন, ইয়া বানাত ইমরাউল কায়েস ইন্না বাকুম, দুইজন ব্যক্তি আমার পিতাকে হত্যা করেছে।